আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনলে আপনার চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য, আর এই ভিডিওতে একটি লাইক করে দিন। বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাড়াচান্দুরা গ্রামের মোহাম্মদ রশিদ মিয়ার একমাত্র মেয়ে সুইটি। পিতামাতা কতই না আশা করেছিল দেখবে মেয়ের বিয়ে, দেখবে মেয়ের জামাতাকে, কিন্তু মৃত্যু সব ভেঙে চুরমার করে দিল। মৃত্যু তো কাউকে চিনে না, কে যুবক আর কে যুবতী। সুইটি আক্তার বিয়ের পিঁড়িতে বসা এক অপরূপা ললনা। গত শুক্রবার ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিন, সেদিন ছিল তার বিয়ের দিন। সেই জন্যই বাড়ির আধর থেকে নিয়ে আসা হয়েছিল বড় বড় ঝাড়বাতি, সাজানো হয়েছিল বাড়ির সামনে বিশাল একটি গেট, সাজানো হয়েছিল রং বেরঙের ফুল দিয়ে বাড়ির আনাচে কানাচ। কিন্তু এই আনন্দ এবং স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য যে আর সুইটির কপালে নেই। গত বৃহস্পতিবার গায়ে হলুদের সময় আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ে সুইটি। হঠাৎ করেই মৃত্যু হয় সুইটির, যেই বিয়েতে কন্যাকে গোসল করিয়ে স্বামীর জন্য সাজানো হয়, সেই বিয়েতেই নববধূ সুইটিকে গোসল করিয়ে সাজানো হয়েছে কবরের জন্য। যেই গেট দিয়ে সুইটিকে নিয়ে যাওয়া হতো আপন শ্বশুর বাড়িতে, সেই গেটের তলদেশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নববধূর নিথর নিস্তব্ধ ঠান্ডা লাশ। আহা, কতই না কষ্টকর সেই দৃশ্য। কবি বলেছিলেন, আতর গোলাপ সুরমা লাগিয়ে সাজিয়ে দে তোরা মোড়ে, আমি লাল বেনারসির বদলে সাজব আজ সাদা কাফনে। মৃত্যু কতই না সত্য, কতই না ভয়ঙ্কর মৃত্যু, তবুও আমরা বুঝি না। মহান আল্লাহ সুবহান তাআলা মৃত্যু আসার আগে আমাদেরকে পরকালের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।